আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবলেম টেক। আজকে নগদের ডাক বিভাগে যে ডিজিটাল লেনদেনের পদ্ধতি সেই সম্পর্কিত আলোচনা করব, অর্থাৎ নগদে যে লাখপতি ক্যাম্পেইন চলছে তা নিয়ে আলোচনা করব। চলুন জেনে নেই কীভাবে নগদে আপনিও হতে পারেন লাখপতি। নগদ হচ্ছে বাংলাদেশের এমন একটা প্ল্যাটফর্ম যেটা মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। বর্তমানে নগদ চালু হওয়ার পর বর্তমানে এর গ্রাহক সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকছে। তো এখন যে লাখপতি যে ক্যাম্পেইনটা চলছে সেটা কীভাবে আপনি অংশগ্রহণ করতে পারেন সেই সম্পর্কে জানবো। চলুন আগে বিস্তারিত জেনে নেই সকল নিয়ম কী রয়েছে নগদে এবং কীভাবে আপনি তার ক্যাম্পেইনতে অংশগ্রহণ করতে পারেন। তো এই ক্যাম্পেইনটা মূলত ফেসবুক পেজে অংশগ্রহণ করতে হয়, তার মূলত কী কী নিয়ম রয়েছে সে সম্পর্কে আগে বিস্তারিত জেনে নেই। আমি এই সম্পর্কিত নগদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে জানতে পারি এখনই সময় নগদে এসে লাখপতি হওয়ার। তাই তো আপনাদের জন্য ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ নিয়ে এসেছে নগদের লাখপতি অফার, আর সাথে থাকছে ২৫ টাকা বোনাস। তো আগের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হলে সবার আগে খুব সহজেই আপনার নগদ অ্যাকাউন্টটা খুলে ফেলতে হবে। অ্যাকাউন্ট খোলার সফল হলে পিন সেট করার মাধ্যমে আপনি প্রথম 72 ঘন্টার মধ্যে যে কোনো পরিমাণ টাকা ক্যাশ ইন করলে এবং হ্যাশ নগদে আসলে লাখপতি, অর্থাৎ এই লেখাটা ভালো করে দেখুন, এই যে লেখাটা রয়েছে এই লেখাটা হ্যাশট্যাগ ব্যবহার করে নগদের যে ফেসবুক পেজে নিচে যে পেজটা রয়েছে লিঙ্ক, আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে এটা ব্যবহার করতে পারবেন। এই লিঙ্কে প্রবেশ করে আমরা এই লিঙ্কে প্রবেশ করি, তারপর এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনার যদি ভালো লাগে কেন নগদ এবং কেন ভালো লাগে কী ভালো লাগে এই সম্পর্কিত তথ্য আপনি কমেন্ট করে জানাবেন এই পেজটাতে। আমি এই পেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনই, ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এই সেই পোস্টটা। এখনই সময় নগদে এসে লাখপতি হওয়ার। এই দেখুন নগদে লাখপতি অফারের এই যে পোস্টার রয়েছে, প্রথমে অ্যাকাউন্ট খুলে ফেলুন, তারপর অ্যাকাউন্ট খোলার 72 ঘন্টার মধ্যে যে কোনো পরিমাণ টাকা ক্যাশ ইন করুন, তারপরে হ্যাশ নগদে আসে লাখপতি, এই হ্যাশট্যাগ ব্যবহার করে আপনি নগদের ফেসবুক পেজের এই পোস্টটাতে, আপনি দেখতেই পাচ্ছেন যে এই পোস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পোস্টটাতে আপনি কিন্তু কমেন্টস করবেন, আপনার পছন্দের বিষয়টা কমেন্টস করবেন। তো এখানে কী কী কমেন্টস হয়েছে তা আমি আপনাদেরকে শো করছি। অলরেডি 2K কমেন্টস হয়ে গেছে এখানে, দেখুন হ্যাশ নগদ আমার, দেখেন এখানে টোটাল সকল কিছু যারা নিজেরা পেয়েছে, অনেক ভালো লাগলো নগদের সাথে যুক্ত হতে পারে, ভবিষ্যতে যেন আরও ভালো করে এই এই প্রত্যাশা রইল এগিয়ে যাক নগদ, এমন আরও অনেকে দেখেন নগদে আসলে লাখপতি হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করেছে সবাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আরও নগদে হ্যাশট্যাগ লিখে বিকাশ রকেটের তুলনায় নগদে ক্যাশ আউট কম, যেহেতু নগদ তাদের লাভের কিছু অংশ দরিদ্র মানুষের জন্য ব্যয় করা হয়, এটাই খুব ভালো লেগেছে। এরকমভাবে সবাই কিছু না কিছু কমেন্টস করেছে। তো আপনি এভাবে কিন্তু কমেন্টস করবেন, আপনার কমেন্টস করে আরও যে কিছু রুলস রয়েছে কী কী নিয়ম তা চলুন দেখে নিই। তো নিয়মগুলো দেখুন, ক্যাম্পেইনটা যেহেতু চলবে 6 মে পর্যন্ত, যেহেতু ক্যাম্পেইনটা চলবে, অলরেডি আমি আপনাদেরকে আবার বলছি এই ক্যাম্পেইনটি 6 মে 2020 থেকে শুরু হয়ে পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত চলবে, এখানে উল্লেখ করা রয়েছে অলরেডি রুলসটার ভিতরে। যে কোনো ব্যক্তি এই ক্যাম্পেইনের জন্য যোগ্য বিবেচিত হবে যদি সে সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজে নিজে নিবন্ধিত হন অথবা DKOC ব্যবহার করে নগদ উদ্যোক্তার মাধ্যমে নিবন্ধিত হন এবং তার পিন সেট করার 72 ঘন্টার মধ্যে কমপক্ষে 50 টাকা তার বেশি টাকা ইন করে থাকেন, অর্থাৎ আপনি পিন সেট করার পর কিন্তু 50 টাকা 72 ঘন্টার ভিতরে 50 টাকা আপনার টাকাটা ইন করতে হবে। এই ক্যাম্পেইনের জন্য যোগ্যতা অর্জনের জন্য নগদ গ্রাহককে অবশ্যই নগদের অফিসিয়াল ফেসবুক পেজে নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং যে গ্রাহক নগদের বিবেচনায় সবচেয়ে যথাযথ উত্তর প্রদান করবে তিনি এই ক্যাম্পেইনের অধীনে লাখপতি বলে বিবেচিত হবে। অর্থাৎ আপনার কিন্তু কমেন্টস, ভালো কমেন্টসের পর কিছু প্রশ্ন করা হবে আপনাকে, যদি কমেন্টস তাদের কাছে পছন্দ হয় বা সব থেকে বেস্ট কমেন্টস হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে তারা কিছু প্রশ্ন করবে, আপনি সেই প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু যদি একজন গ্রাহক নগদ লাখপতি হিসেবে একবার মনোনীত হন তবে সেই গ্রাহক একই মাসে পুনরায় মনোনীত হতে পারবে না, অর্থাৎ প্রতি মাসেই কিন্তু এটা কন্টিনিউ চলছে, প্রতি মাসে 30 দিনের ভিতরে প্রায় দিনই কিন্তু অলরেডি কতবার তারা করছে এটা কোনো কথা নয়, আপনি হয়তো দেখা গেছে প্রতি 3 দিনের অন্তর অন্তর একজনকে তারা অলরেডি ঘোষণা করে দিচ্ছে।
যে কোনো অনিবন্ধিত রবি এয়ারটেল গ্রাহককে শুধুমাত্র পিন সেট আপ করে নিতে হতে হবে। অর্থাৎ আপনি যদি রবি এবং এয়ারটেল গ্রাহক হন তাহলে কিন্তু আপনাকে পিন সেট আপ করতে হবে 72 ঘন্টার মধ্যে। 50 টাকা বা তার বেশি টাকা আপনাকে কিন্তু ইন করে ফেসবুক পেজে কমেন্টস করতে হবে। কোনো গ্রাহকের নিবন্ধন তখনই সফল হবে যখন গ্রাহক সফলভাবে পিন সেট আপ করবে। এটা সহজ বিষয়, আপনি যদি পিন সেট আপ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কন্টিনিউ চলবে। আর যদি আপনি পিন সেট আপ করেন তাহলে কিন্তু আপনাকে তার 72 ঘন্টার মধ্যে 50 টাকার বেশি টাকা ইন করলে গ্রাহক কমপক্ষে 25 টাকা বোনাস পাওয়ার অধিকারী হবেন। তো আপনি যখন বোনাস পেয়ে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন কীভাবে আপনার পিন সেট আপটা কন্টিনিউ হলো। আচ্ছা আপনি দেখেন এখানে তো লিখে দিয়েছে 72 ঘন্টার মধ্যে আপনার উক্ত বোনাসটা প্রদান করা হবে। নগদ গ্রাহকের প্রাপ্ত বোনাস অর্থাৎ আপনার যে 1 লাখ টাকা পাবেন এর 5% অর্থাৎ 5,000 টাকা আপনার কিন্তু দুস্থ মানবের কল্যাণে ব্যয় করবে। অত্র বোনাস প্রাপ্তির জন্য নগদের গ্রাহক অ্যাকাউন্ট অবশ্যই সক্রিয় হতে হবে। হ্যাঁ, গ্রাহকের যদি অ্যাক্টিভ অ্যাকাউন্ট না থাকে তাহলে টাকাটা তারা কীভাবে পাঠাবে? তাহলে এখন দেখুন, এখানে যদি কোনো কারণে গ্রাহকের অ্যাকাউন্ট স্ট্যাটাসজনিত কারণ ছাড়া অন্য কোনো অজানা অনির্দিষ্ট কারণে বোনাসের টাকা পাঠাতে ব্যর্থ হয় তাহলে প্রাপ্ত টাকা 2 মাসের মধ্যে অলরেডি 3 বার আপনাকে চেষ্টা করা হবে, আপনার অ্যাকাউন্টে 3 বার চেষ্টা করবে টাকা পাঠাতে। যদি না পান তাহলে কিন্তু আপনার বোনাসটা বাতিল হয়ে যাবে। আর তারপরে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে, নগদ আপনার কিন্তু বিভিন্ন কারণে এই শর্তাবলী পরিবর্তন বা বিভিন্ন কারণে এটা বাতিল করে দিতে পারে। নগদ সবথেকে বেশি আইডেন্টিফিকেশন চাইবে না, দেখেন এখানে পার্সোনাল আইডেন্টিফিকেশন কখনো চাইবে না এটা তারা বলে দিয়েছে। ইহা গ্রাহকের কোনো প্রকার লেনদেন করতে বলবে না, শুধু এখানে বিভিন্ন তথ্য বা যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছে। আপনার ইচ্ছা করলে এখান থেকে আপনার নাম্বারগুলো নিয়ে আপনার ইচ্ছা করলে যোগাযোগও করতে পারেন, অথবা 16167-এ আপনি সরাসরি ফোন করে এই ব্যাপারে আরও বেশি তথ্য জানতে পারেন। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে নগদে লাখপতি হবার সকল ক্যাম্পেইনের সকল তথ্য আমি আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের জানিয়ে দিন, এবং নগদ অ্যাকাউন্ট খোলার জন্য *167# ডায়াল করুন।